Hello everyone, welcome back to our YouTube channel Guidance English Lead. NSOU Netaji Subhash Open University UG এবং BDP online assignment exam শুরু হয়েছে 26 জুলাই থেকে তো আমি তোমাদের প্রতি বছরের মতো এই বছরও তোমাদের রিকোয়েস্টে অ্যাসাইনমেন্টের কোশ্চেন আনসার প্রোভাইড করার চেষ্টা করব সম্পূর্ণ ফ্রিতে দেখো আজকে ভিডিওতে আমি BDP থার্ড ইয়ার অ্যাসাইনমেন্ট SPS 2 এই পেপারটার কোশ্চেন আনসার দিচ্ছি First question, which is the oldest constitution in the world? পৃথিবীতে পুরনো সংবিধান কোনটি? পৃথিবীতে পুরনো সংবিধান কোনটি? এটা উত্তর হয়ে যাবে UK যেটা ইংল্যান্ডে আছে। এখানে পেজ নাম্বার 7 দেওয়া আছে। এক পরে কোশ্চেন দেখো, when both the east and the west germany became united? কখন পূর্ব এবং পশ্চিম জার্মানি একত্রিত হয়েছিল? 1990 খ্রিস্টাব্দ। দেখো পাশে পেজ নাম্বার দেওয়া আছে 239। Next question, who is the constitutional head of USA? USA এর সাংবিধানিক যে প্রধান তিনি কে? তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। 87 পেজে আছে। পরে কোশ্চেন দেখো, হাউ মেনি টাইমস অ্যামেন্ডমেন্ট অফ ইউএসএ কনস্টিটিউশন হ্যাপেন ইন 212 ইয়ার্স? 212 বছরের মধ্যে ইউএসএর যে সংবিধান সেই সংবিধান কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছিল, অর্থাৎ কতবার সংশোধন হয়েছে? 26 বার। দেখো পেজ নাম্বার 86। হোয়াট ইজ টেনর অফ দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ? ইউএসএর যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির টেনর মেয়াদ কত বছর? এখানে 4 বছর আনসার করেছেন 99 পেজে। হোয়াট প্যাটার্ন অফ পার্টি সিস্টেম ইজ ফাউন্ড ইন ব্রিটেন? ব্রিটেনে কী ধরনের পার্টি সিস্টেম, কোন ধরনের মানে ব্রিটেনে যে পার্টিগুলো আছে, যে পার্টিটা আছে বিলং করছে, সে পার্টিটা কী ধরনের, কী সিস্টেমের পার্টি? আচ্ছা, হোয়াট প্যাটার্ন অফ পার্টি সিস্টেম ইজ ফাউন্ড ইন ব্রিটেন? এখানে আনসার দেওয়া আছে বিআই পার্টি। পরের কোশ্চেন, হু ইজ এম্পাওয়ার্ড টু টেনার এ সার্টিফিকেট রিগার্ডিং দ্য মানি বিল ইন ইউকে? দেখো এটা আনসার স্পিকার করেছে, মানি বিল বলতে অর্থ বিল। ইউকেতে যে অর্থ বিল প্রসঙ্গে সার্টিফিকেট সেটার এম্পাওয়ার করার ইয়েটা মানে সেটা এম্পাওয়ারের ক্ষমতাটা মানে ক্ষমতাটা কার উপরে আছে, কার উপর দায়িত্ব দেওয়া হয়েছে? হুইজ এম্পাওয়ার্ড, কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কাকে ক্ষমতা অর্পিত করা হয়েছে টেন্ডার করতে এ সার্টিফিকেট রিগার্ডিং দ্য মানি বিল? আচ্ছা, মানি বিল প্রসঙ্গে সার্টিফিকেট টেন্ডার করতে কাকে এম্পাওয়ার করা হয়েছে, কাকে দায়িত্ব অর্পণ করা হয়েছে? ইউকেতে। তো এটা আনসার স্পিকার। পরে কোশ্চেন দেখো, পরে কোশ্চেন, বাই হুম মানি বিল ইজ রেজড ইন দ্য পার্লামেন্ট? পার্লামেন্টে কার দ্বারা মানি বিলটা অর্থ বিলটা রেজ করা উত্থাপিত হয়? এটা ফাইন্যান্স মিনিস্টার উত্তর করা আছে, 18 নম্বর পেজে আছে। হু ইলেক্টস দ্য চ্যান্সেলর অফ জার্মানি? জার্মানির চ্যান্সেলরকে কে মানে জার্মানির চ্যান্সেলরকে কে নিযুক্ত করে? তো এটা বান্ডেস্ট্যাগ দেখো 224, 230, 234 নম্বর পেজে নাকি আছে। পরে কোশ্চেন দেখো, হোয়াট ইজ টেনর অফ দ্য প্রেসিডেন্ট অফ ফ্রান্স? ফ্রান্সের প্রেসিডেন্টের টেনর মেয়াদ কত বছর? 163 নম্বর পেজে আছে। তারপরে দেখো 7 উত্তর করা আছে এখানে। হুইচ কান্ট্রি হ্যাজ দ্য ওল্ডেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড? এটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, পেজ নাম্বার 7 আছে। হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড ইন ব্রিটেন? ব্রিটেনের যে সাংবিধানিক প্রধান তিনি কে, কিং অর কুইন? পেজ নাম্বার 45, 27 এবং 29 নম্বর পেজে আছে। পরে কোশ্চেন, ইন হুইচ কনস্টিটিউশন অফ ফলোইং কান্ট্রি ইজ ডুয়াল সিটিজেন ইজ প্রিভেলিং? আচ্ছা, 4টা অপশান দেওয়া ছিল, 4টা অপশানের ভিতরে 4টে জায়গার নাম দেওয়া আছে, দেশের নাম দেওয়া আছে, বা বলেছে কোন দেশে ডুয়াল সিটিজেন সিটিজেনশিপটা আছে, চালু আছে, দ্বিনাগরিকত্ব, ডুয়াল সিটিজেনশিপ মানে দ্বিনাগরিকত্ব চালু আছে। সেখানে ইউএস উত্তর করা আছে 88 পেজে। পরেরটা, টু হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউশন ইন দ্য কাউন্সিল মিনিস্টার অ্যাকাউন্টেবল টু দ্য সিস্টেম অফ ইউকে? ইউকে যে সিস্টেম কী ধরনের, হ্যাঁ, টু হুইচ অফ দ্য ফলোইং ইনস্টিটিউশন, নিচে দেওয়া ইনস্টিটিউশনগুলোর মধ্যে কোনটি ইন দ্য কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টারের আন্ডারে যে ইনস্টিটিউশনগুলো আছে সেই ইনস্টিটিউশনগুলোর মধ্যে কোনটি অ্যাকাউন্টেবল মানে দায়ী টু দ্য সিস্টেম অফ ইউকে, ইউকের যে সিস্টেম সেটার জন্যে অ্যাকাউন্টেবল দেয়? এটা পার্লামেন্টের উত্তর করেছে, 19 নম্বর পেজে আছে। হাউ মেনি মেম্বার্স আর সেন্ট টু দ্য সেনেট টু দ্য অফ দ্য কংগ্রেস ফ্রম ইচ প্রভিন্স? প্রত্যেক প্রভিন্স থেকে মানে প্রত্যেক প্রদেশ থেকে সেনেট অফ কংগ্রেসকে সেন্ড করা হয় মানে পাঠানো হয়, কতগুলি মেম্বারকে পাঠানো হয় সেনেট অফ মেম্বারে, কতগুলি প্রত্যেক প্রদেশ থেকে সেনেট অফ কংগ্রেসে কতগুলো করে মেম্বার পাঠানো হয়? আনসার করা আছে এখানে 2, C নম্বর অপশান, 108 পেজে নাকি আছে। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য টেনার অফ
Bundestag, the lower house of German parliament. German parliament এর lower house টা হচ্ছে Bundestag. এর মেয়াদ কত বছর? এটা 4 বছর করা আছে 226 নম্বর পেজে আছে নাকি? পরেরটা দেখো, ইন হুইচ আর্টিকেল রাইট টু রিফারেন্ডাম ইন আচ্ছা ইজ এনলিস্টেড ইন দ্য ফিফথ রিপাবলিক কনস্টিটিউশন অফ ফ্রান্স। কোন আর্টিকেলে রাইট অফ রেফারেন্ডামের রেফারেন্ডামের কথাটা এনলিস্টেড মানে তালিকাভুক্ত আছে? কোথায়? না ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্র প্রজাতান্ত্রিক যে সংবিধান সেই সংবিধানে তো 11 এন্ড 89 করা আছে। পরটা দেখো, হোয়েন ডিড মডার্ন জার্মানি ইমার্জ, বলছে মডার্ন জার্মানি কখন ইমার্জ হয়েছিল, কখন আবির্ভূত হয়েছিল, সেটা হচ্ছে মানে কখন উত্থান হয়েছিল। তো এটার আনসার দেখো 1871 আছে 207 নম্বর পেজে। পরেরটা, ইন হুইচ পলিটিক্যাল সিস্টেম ডাজ এ ক্লোজ রিলেশনশিপ বিটুইন দ্য লেজিস্লেটর অ্যান্ড এক্সিকিউটিভ এক্সিস্ট। আচ্ছা, ইন হুইচ পলিটিক্যাল সিস্টেম ডাজ এ ক্লোজ রিলেশনশিপ, কোন পলিটিক্যাল সিস্টেমের কোন রাজনৈতিক সিস্টেমের কী আছে না একটা ক্লোজ রিলেশনশিপ আছে, খুব কাছের সম্পর্ক আছে বিটুইন দ্য লেজিস্লেটর। আচ্ছা, কিসে কিসের মধ্যে? লেজিস্লেটর প্রশাসনিক এক্সিকিউটিভ প্রশাসনিক এবং লেজিস্লেটর, আর এই দুটোর ভিতরে এই দুটোর মধ্যে এই দুটোর অস্তিত্বের মধ্যে একটা ক্লোজ রিলেশনশিপ আছে কোন পলিটিক্যাল সিস্টেমে? এটা অপশন নম্বর সি আনসার করা আছে, পার্লামেন্টারি ফর্ম অফ পলিটিক্যাল সিস্টেম। এটা 75 নম্বর পেজে আছে। দেন আছে, হোয়াট ইজ দ্য টেনার অফ দ্য সেনেট মেম্বার্স অফ দ্য ফিফথ রিপাবলিক কনস্টিটিউশন অফ ফ্রান্স। ফ্রান্সের যে পঞ্চম প্রজাতান্ত্রিক যে সংবিধান সেখানে সেনেট মেম্বারদের কত মানে টেনার ছিল, সেনেট মেম্বারদের মেয়াদ কত বছর ছিল? এখানে অপশন নম্বর বি করা আছে 9 বছর। এটা 180 নম্বর পেজ আছে। দেখো পাশে পেজ নম্বরগুলো দেওয়া আছে, টেক্সটবুকটা আমি নেই, এটা আমার সংগৃহীত, আমি এটাকে কালেক্ট করেছি ঠিক যেভাবে পেয়েছি সেভাবেই শেয়ার করেছি তোমাদের মাঝে। দেখো আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, জাস্ট তোমাদের সাহায্যের জন্য, তোমাদের হেল্পের জন্যই আমি এগুলো সংগ্রহ করে তোমাদের মাঝে শেয়ার করছি যাতে তোমরা উপকার পাও। তো পারলে তোমরা কোশ্চেনগুলোকে একবার ক্রস চেকিং করে নেবে, পেজ নাম্বার তো দেওয়াই আছে, ওই পেজ নাম্বারে গিয়ে তোমাদের টেক্সটবুকের পেজ নাম্বারে গিয়ে ক্রস চেকিং করে নেও, তাহলে ভালো হবে, কোশ্চেন ভুল না হওয়ার সম্ভাবনা থাকবে। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, আর পারলে ভিডিওটা শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।